ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃষকেরা। আগাম সবজি চাষে যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। অবশেষে মৌসুমের শুরুতেই আগাম শীতকালীন সবজি বাজারে আনার চেষ্টায় রয়েছেন অনেক কৃষক। আবার এবছর আশ্বিনের শেষেও বৃষ্টি থাকায় শীতকালীন সবজি রোপণে দেরি হয়ে গেছে। তবে শরতের শেষের দিকে জমিগুলো কিছুটা উপযোগী থাকায় বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে বেড়েছে ব্যস্ততা। শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। শীতের শুরুতে চট্টগ্রাম, ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জাতের সবজি পাঠাবে এ এলাকার কৃষকেরা। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মূলা, বেগুনের জুড়ি নেই। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে, তাই মুনাফাও অনেক বেশি। বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।